আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের মিথ্যাচারের জবাব নিজস্ব অর্থায়নে নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ, আর একটি সিদ্ধান্তই বিশ্বে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ নৌ ও বিমান বাহিনী নির্বাচনী পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই মন্তব্য করেন। সশস্ত্র বাহিনীকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে সরকারের অবস্থান তুলে ধরেন সরকার প্রধান। যুদ্ধ ধ্বংস ডেকে আনে উল্লেখ করে বাংলাদেশ শান্তির পক্ষে বলে জানান প্রধানমন্ত্রী। তবে বহিঃশত্রু আক্রমণ মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুত থাকতে সশস্ত্র বাহিনীর প্রতি নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু নিয়ে একটা মিথ্যা অভিযোগ ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বিরুদ্ধে নিয়ে আসে, যেটা আমি চ্যালেঞ্জ করি এবং আমি সিদ্ধান্ত নিই যে তাদের অর্থ ছাড়াই আমাদের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু আমরা নির্মাণ করব। আমি একটা কথা বলতে পারি যে এই একটা সিদ্ধান্ত সারা বিশ্বে কিন্তু বাংলাদেশের মর্যাদাটাকে উন্নত করেছে, এই জন্য যে আমরা এটা দেখিয়ে দিতে পেরেছি যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু আমাদের ইচ্ছা শক্তি এবং আমাদের দেশের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা এবং আন্তরিকতা এবং তার মাধ্যমে আমরা যে আমাদের কাজ করতে পারি সেটা আমরা প্রমাণ করেছি।